স্বেচ্ছাসেবী অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি পক্ষ বালেশ্বর জেলার রেমুণা হাতিয়াগঞ্জ ছক নিকটে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে যাই। মঙ্গলবার পূর্বাহ্নে পত্রিপাল সরপঞ্চ চিত্তরঞ্জন বেহেরা শিবিরকে উদ্ঘাটন করা সহ রক্তদাতাকে উৎসাহিত করে। অনুষ্ঠানের সম্পাদক শুভম দাসঙ্ক সংযোজনার হয়ে শিবিরর 40 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছিল। এতে শিক্ষয়িত্রী সুচিস্মিতা দাস, সরোজ কুমার দাস, বিমল কুমার দাস, মানস কুমার মহালিক প্রমুখ সহযোগ করেছিলেন।